আমি ওখানে সিরিয়াস অসুস্থ হয়েছিলাম। আমি এক ডোক পানি পান করতে পারতাম না, পানি পান করলে নিচের দিকে যেত না, নাক দিয়ে উঠে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আমি ভেবেছিলাম যে আল্লাহ পাকের কাছে একটা দোয়া আমি খুব করি, আয় আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও, তোমার ঘরে মৃত্যু দিও, মদিনায় তোমার রসুলের পাশে একটা কবরের জায়গা দিও, এটা হলো আমার দোয়া। তা আমি যখন মক্কাতে গিয়া সিরিয়াস অসুস্থ হয়ে গেলাম, একটা পানি পান করতে ঢোক গিললে নিচের দিকে যাওয়ার কথা তো উপরের দিকে ওঠে, তখন আমার মনে হলো যে আমার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে, আর এই বছরই মনে হয় আমার মৃত্যু হবে, আমি মনে হয় আর দেশে ফিরতে পারবো না, এতটা সিরিয়াস অসুস্থ ছিলাম। আল্লাহ পাক যে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আল্লাহ পাকের মেহরবানি। আমি অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তো আমাদের বাংলাদেশের মতো তো সৌদি আরবে যে আমি এখান থেকে একটু রিক্সায় ওই পর্যন্ত গেলাম, অথবা এখান থেকে ভ্যানে ওই পর্যন্ত গেলাম, এই ভ্যান রিক্সা তো নেই। সৌদি আরবের বিশেষ করে হারামাইন শরীফাইনের এলাকাতে ভ্যান নাই, রিক্সা নাই, কিছু এগুলো নাই, শুধু প্রাইভেট কার, বাস, তো এটা তো আসে না, নির্ধারিত এরিয়ার ভিতরে ঢুকতে দেয় না। যত অসুস্থই হোক, হয় যেতে হবে হুইল চেয়ারে, না হয় কারো কাঁধের উপরে ভর করে, না হয় নিজে ধীরে ধীরে হেঁটে। তো আমি যখন যাচ্ছিলাম দুপুরের টাইম, এত গরম, গরমের কারণে আমার চোখ থেকে পানি আসলো, আর ভিতরে কাঁপতেছিল যে আল্লাহ পাক তো বলেছেন হাসরের মাঠে সূর্য আসবে একদম মাথার কাছাকাছি, জমিন তামা হয়ে যাবে। মানুষ তখন অতিরিক্ত তাপের কারণে ঘামে সাঁতার কাটতে থাকবে, এর এই জাতীয় কথা আপনারা শুনেছেন না? শুনেছেন। আমি চিন্তা করলাম হাসরের মাঠ তো দরকার নাই, আল্লাহ যদি আখেরাতে সৌদি আরবের কোনো পাহাড়ের উপরে দাঁড় করায় দেয় আধা ঘন্টার জন্য, তাই তো বাঁচব না। এখন যদি আমাকে দাঁড় করায় দেওয়া হয় সৌদি আরবের কোনো পাহাড়ের উপরে, কোনো ছায়া টায়া না দিয়ে ওখানে দাঁড়ায় থাক আধা ঘন্টা, নিশ্চিত আধা ঘন্টা না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে, এত গরম। তাহলে সূর্য তো কত দূর, তাই যদি এত গরম হয় হাসরের মাঠের এই তাপ কেমনে সহ্য করব, বুক টুক একদম, বুক পিঠ একদম চাপা লাগতেছিল, আমি কোনোভাবেই আমি আমাকে বুঝাইতে পারতেছি না, আল্লাহ এখন টিকতে পারতেছি না, দৌড়ে গিয়ে কোনো কিছুর ছায়া নিচে দাঁড়াইতেছি, দৌড়ে গিয়ে সৌদি আরবের হারামের এরিয়াতে পাইপ দিয়ে কুয়াশার মতো করে পানি ছিটানের ব্যবস্থা আছে, এটা ঠান্ডা পানি ছিটানের ব্যবস্থা আছে, ওই রৌদ্রের ভিতরে গরমের ভিতরে একটু পানির ছোট ছোট ফোয়ারা এসে যখন কপালে পড়ে অনেক মজা লাগে, অনেক শান্তি লাগে, কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই। তাহলে যদি আমি ওই দিন বাঁচতে চাই তাহলে আমাকে আরশের ছায়া অর্জন করতে হবে, আমি যদি বাঁচতে চাই হাউজে কাউসারের পানি ব্যবস্থা আমার থাকতে হবে, এছাড়া আর কোনো ব্যবস্থাই নাই। এখন বলেন তো দেখি আরশের ছায়া কি পৃথিবীর সব মানুষ পাবে? না। হাদিসে পাকের মধ্যে আসছে সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, সাত শ্রেণীর মানুষ, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে তার মধ্যে সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। হাউজে কাউসারের পানি পান করবে কারা? যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে টোটাল জিন্দেগী যাপন করেছে, পয়গম্বরকে আপন করতে পেরেছে, তারা হাউজে কাউসারের পানি পাবে। মুহতারাম হাজিরিন, তো সেইখান থেকেই ভিতরে অনেক ভয়, অনেক ভয়, অনেক আতঙ্ক। অনেকক্ষণ পরে আবার ভিতরে এটা নিয়ে আসলাম যে আল্লাহ তাআলা ওই জাতীয় অবস্থানে সহ্য করার মতো হয়তো বডিও আল্লাহ তাআলা দান করবেন, এটা মনের মধ্যে আনলাম, কিন্তু ওইটা তো নিজেকে বুঝ দেওয়ার জন্য মূল জিনিস হলো। মুহতারাম হাজিরিন, বাংলাদেশ, বাংলাদেশের আবহাওয়াটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে ইয়ার কন্ডিশন, ইয়ার কন্ডিশন বাংলাদেশের আবহাওয়া, আপনি যেখানে সেখানে কত গাছ, কত রকম ঠান্ডা, কত আরাম, পৃথিবীর অন্য রাষ্ট্রে গিয়ে দেখেন, আমি যতগুলি রাষ্ট্রে গিয়েছি সবগুলি থেকে যতটুকুন আমি পেয়েছি তাতে আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে
সবচাইতে শান্তির সুন্দর দেশ পরিবেশ হলো বাংলাদেশ মানে প্রাকৃতিক দিক থেকে আল্লাহ তাআলা এত সুন্দর উর্বর সি যেখানে যা লাগাবেন জমিনের ঘরের আঙ্গিনায় দরজার সামনে ওই মাঠের ভিতরে সেখানেই জেগে উঠতেছে সৌদি আরবে একটা গাছ এটাকে जिंदा রাখতে চাইলে এর পিছনে হাজার হাজার টাকার পানি ব্যয় করতে হয় টাকা ব্যয় করতে হয় ওখানে লাইন করা আছে পানির লাইন একটা ঘাসকে জীবন্ত রাখার জন্য একটা ঘাস আমার দেশে কিচ্ছু লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিল দেখবেন যেখানে কিচ্ছু ছিল না সেখানেও সবুজ ঘাস গজিয়ে গেল সেটা পরের কথা সেটা বলতে চাই না আমার মূল টার্গেট হলো আল্লাহ পাক চান আমার বান্দারা কোনো না কোনো ভাবে জান্নাতে ঢুকুক এইজন্য অপশন দিয়ে রাখছেন কি রমজান মাস আসলে তুমি একটা ফরজ করো আমি তোমাকে 70টা এমনি দান করে দেব সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কিন্তু এর পরেও কি আমরা রমজান মাস সেভাবে কাটিয়েছি না আমার জীবনের প্রথম রমজান মক্কা মদিনায় কাটিয়েছি আপনাদেরকে কারগুজারিটা শোনাই দেখেন তো আমাদের সাথে তাদের রমজান কাটানো ঠিক আছে কিনা যদি না থাকে তাহলে তারা কিসের জন্য এমনটি করলো আর আমরা কিসের ধান্দায় এমনটি করি একটু ভাবার দরকার সকাল থেকেই বলি ফজরের নামাজের পরে ফজরের নামাজটা তো সব সময় সারা দেশে আমাদের দেশে রমজান মাসে আগে হয় তাই না রমজান ছাড়া পরে হয় তো ফজরের সালাতের পরে মোটামুটি অধিক অনেক মানুষই বাসায় চলে যায় সর্বোচ্চ 10টা পর্যন্তই সবাই ঘুমায় এরপরে খুব দ্রুত গতিতে প্রস্তুতি গ্রহণ করে হারামে আসার জন্য ব্যস্ত হয়ে যায় যারা 8টা 9টায় যারা হারামে আসার জন্য রওনা করে একটু দূরে থাকে তারা হারামের ভিতরে জায়গা পায় যারা 10টায় ওঠে তারা ভিতরে ঢোকার কোনো সুযোগই নাই এরপরে যে 10টার সময় যে ঢুকলো জোহরের নামাজ আদায় করার পরে আর কেউ বাসায় যায় না আর কেউ বাসায় যায় না কেন তার টার্গেট হলো আমি সামনের ওয়াক্ত নামাজে আরো একটু আগায় যাব এরপরে ওয়াক্ত নামাজে আরো একটু আগায় গিয়ে আল্লাহর ঘরের পাশে গিয়ে আমি সালাত আদায় করব এটা সবার টার্গেট কারণ আমি তো বাংলাদেশ থেকেও কাবার দিকে মুখ করে নামাজ পড়ি আমি মক্কাতে গিয়েছি আমি তো কাবা শরীফকে সামনে নিয়ে নামাজ পড়ার জন্য গিয়েছি কি বলেন এইজন্য সবার প্ল্যান এরপরে আসরের পরে পরে থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটু লম্বা টাইম 2.5-3 ঘন্টা এই 3 ঘন্টা টাইমে মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে কোরআন শরীফ পড়তেছে জিকির করতেছে তওয়াফ করতেছে এই বিভিন্ন আল্লাহ পাকের পাওয়ার জন্য পাগল এটা শুধু যারা উমরা করতে গেছে তারা না মক্কার মানুষ শেখ যারা অনেক দূর 2000 কিলোমিটার দূরে তার বাড়ি রমজান উপলক্ষে ব্যবসা বাণিজ্য সবগুলাকে ক্লোজ করে কমায়া দিয়ে চলে আসছে আমাদের দেশে রমজানের এক মাস আগ থেকেই প্রত্যেকটি জিনিসের দাম ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি কিন্তু মক্কা মদিনাতে রমজান শুরু হলো তে প্রতিটি জিনিসের দাম কমে গেল রমজান শুরু হলো প্রতিটি জিনিসের দাম কমে গেল আমার সাথে দেখা করার জন্য 1500 কিলোমিটার দূর থেকে এক ছেলে আসছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কাজ করো তোমাদের কয় ঘন্টা ডিউটি তো বলে হুজুর এমনি তো আমাদের ডিউটি 8 ঘন্টা কিন্তু রমজান উপলক্ষে সারা মক্কা মদিনার সমস্ত মালিকেরা 3 ঘন্টা ডিউটি কমায়া দিয়েছে সুবহানাল্লাহ বললেন না যে 5 ঘন্টা ডিউটি হাদিসে পাকের মধ্যে আসছে কেউ যদি রমজান মাসে সে তার কর্মচারীর কাজটাকে কমায় দেয় আল্লাহ পাক তার গর্দানকে আখেরাতে জাহান্নাম থেকে রক্ষা করে দিবে আমাদের দেশের মানুষ রমজান আমাদের টার্গেট হলো এক রমজানে ব্যবসা করে সারা বছর চলতে হবে কি বলেন এটা হলো আমাদের টার্গেট মক্কা মদিনার মানুষের টার্গেট হলো এক রমজানে ইবাদত করে আমাকে জান্নাত কামাই করতে হবে এক রমজানেই আল্লাহর জান্নাত জিতে নিতে হবে কেন কারণ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেই দিয়েছেন হুয়া শাহরুস সাবর ওয়াস সাবর সাবাবুল জান্নাহ রমজান কোন মাস বলে এটা সবরের মাস সবরের প্রতিদান আল্লাহ পাকের রাসূল বলেন জান্নাত সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি হুয়া শাহরুল মুআসার এটা ভাতৃত্ব সহমর্মিতার মাস একে অপরকে অনেক বেশি সহমর্মিতা সহযোগিতা করবে সব সহমর্মিতা দেখাবে ভালোবাসা দেখাবে সহযোগিতা করবে কিন্তু আমাদের দেশে
রমজান মাসে মারামারি কম না বেশি কথা বলেন না কেন তারাবি নিয়েই মারামারি তারাবি নিয়েই মারামারি ইমাম নিয়া মারামারি এই সমাজের লোকেরা এই ইমাম রাখবে আরাক সমাজের লোকেরা আরাক ইমাম রাখবে এই জন্য মসজিদ রমজান মাসে ভাগ হয়ে গেছে এই জাতীয় কাজ আমাদের বাংলাদেশে হয় না তো কথা বলেন তাহলে আমরাও ঈমানদার আমরাও জান্নাত চাই কিন্তু আমাদের কাজ আর মক্কা মদিনার ওই আরবের মানুষদের কাজের সাথে মিল না টোটাল গরমিল গরমিল যদি হয় তাহলে তারা জান্নাতে গেলে আমরা কোথায় যাব এই জন্য মুহতারাম হাজেরিন আমি বলেছি যে যাকে মুহাব্বত করে সে তাকে কোনো না কোনো রাস্তায় তাকে কিছু দিতে চায় কোন রাস্তায় যখন তাকে দেওয়ার সোর্স পাইতেছে না তখন চুপ করে তারে কিছু দিয়ে দেয় কারণ জনসম্মুখে কিছু দিতে চাইলে তো কোনো না কোনো রাস্তা থাকতে হবে কি কোন রাস্তাতেই যখন পাচ্ছে না তখন চুপ করে তাকে দেয় এটা হলো মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব মুহাব্বত করে আদর করে তৈরি করেছেন এজন্য উনি আমাদের কাউকে জাহান্নামে দিতে চান না জান্নাতে দিতে চান এজন্য অনেক অপশন খুলে রাখছেন যেমন তুমি অনেক অপরাধ করেছো যাও না আল্লাহ আমার ঘরে হারামে যাও এক ওয়াক্ত সালাত আদায় করবা এক লক্ষ ওয়াক্তের নেকি দিয়ে দেব এটা একটা অপশন এই অপশন দিয়ে আমি তোমাকে পরপারে মাপ করে দেওয়ার ব্যবস্থা করে দেব তুমি যেতে পারো না এই হারামে টাকা নেই পয়সা নেই রমজান পাও না তুমি হ্যাঁ পেয়েছি এই রমজানটা তুমি সব কাজ ছেড়ে দিয়ে আমার জন্য করে ব্যবহার করো শুধু আমার জন্য এটা এই মাসটাকে আমার জন্য রিজার্ভ করে দাও 30টা দিন 11 মাস কাজ করেছো এক মাস আমার জন্য রিজার্ভ হয়ে থাকো গুনাহের কাজ করো না ইয়া বাকিয়াল খাইরি আকবিল ইয়া বাকিয়াল শাররি আকসির কেন কারণ এ মাসে আমি মাগফিরাতের তরঙ্গ তৈরি করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মাসে আমি মাগফিরাতের তরঙ্গ তৈরি করে দিয়েছি আপনারা শুনলে অবাক হবেন বিশ্বের ভিতরে একজন বড় আলেমদের একজন ছিলেন আল্লামা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাই আপনারা হয়তো নামটা শুনেন নাই বিশ্বের বড় আলেম ছিলেন কিছুদিন আগে মারা গেছেন ওনার বাড়ি করাচিতে পাকিস্তান করাচিতে উনি বলেন করাচিতে এই শহরে এত লক্ষ মানুষ বাস করে আর সমস্ত মানুষ যত পেশাব পায়খানা করে সব ট্রেন দিয়ে গিয়ে ওই সমুদ্রের কিনারে গিয়ে পড়ে জমা হয় তো এক মাস দুই মাস পর্যন্ত যখন সমস্ত মানুষের পায়খানা জমা হয় দুর্গন্ধ হয় বৃষ্টি হয় হঠাৎ করে সমুদ্রের ভিতরে একটা উত্থাল তরঙ্গ জোয়ার আসে জোয়ারের এক তরঙ্গে এক মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের পায়খানাগুলোকে কয়েক মাসের পায়খানা এক মুহূর্তেই পরিষ্কার করে নিয়ে চলে যায় আল্লামা তো কি আল্লামা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাই বলেন আপনারা জানেন আমরা এক এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত অপরাধ যখন করতে থাকি অপরাধ গুনাহের গন্ধ দুর্গন্ধ আমাদের কলটাকে ধরে ফেলেছে চলতে 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 হঠাৎ করে যখন আল্লাহর ভয় কোনো বান্দার অন্তরের ভিতরে তৈরি হয় আর ও যখন একা একা বসে লজ্জিত হয়ে ভয়ে যখন কাঁপতে থাকে আর কাঁদতে থাকে তখন আল্লাহ পাকের মাগফিরাতের সমুদ্রের ভিতরে তরঙ্গ তৈরি হয় এক তরঙ্গের বাড়িতে ও বান্দার শত বছরের সমস্ত গুণাগুলা আল্লাহ ভাসায় নিয়ে যায় এই রকমের তরঙ্গ প্রতি বছর রমজান মাসে মাগফিরাতের তরঙ্গ আল্লাহ তাআলা চালায় দেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মাগফিরাতের তরঙ্গ রহমতের তরঙ্গ নাজাতের তরঙ্গ রমজানুল মুবারকের মাস যখন আসে তখন আল্লাহ পাকের মাগফিরাতের তরিয়াতে তরঙ্গ চলতে থাকে সেই মুহূর্তে যখন বান্দারা আল্লাহ পাকের মাগফিরাত চায় নির্ধারিত বাতানো পদ্ধতিতে তখন ওই সারা বছরের সব গুনাহগুলা 100% ক্লিন হয়া আল্লাহর বান্দা তখন আল্লাহর পিওর খাঁটি বান্দা হয়ে যায় কিন্তু আমরা পারি নাই আমাদের ভুল হয়ে গেছে এখন আজকের এই মাহফিলে আল্লাহর সাথে আপনি দিলে দিলে কন্ট্যাক্ট করেন আল্লাহ বুঝি নাই ভুল হয়ে গেছে আর একটা বার আমাদেরকে সুযোগ দাও কমপক্ষে আর একটা বার আমাদেরকে সুযোগ দাও আরো একটা বছর সুস্থতার সাথে আমাদেরকে বাঁচিয়ে রাখো আগামী রমজান আসলেই
আগামী এক মাস রমজান মাস তোমার জন্যই আমি রিজার্ভ হব তুমি আমাকে সুযোগ দাও সুস্থতার সাথে আগামী রমজান পর্যন্ত আমাকে রেখে পৌঁছে দাও পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে কথাটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যদি পৌঁছে দেন তো আমরা অবশ্যই আগামী রমজান যেভাবে কাটাইলে জীবনের সব গুনাহ maaf হয় সেভাবেই আগামী রমজান কাটিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা নিয়ত করে ফেলেন আল্লাহ আগামী রমজান তোমার ঘরে কাটাবার ব্যবস্থা করে দাও নিয়ত করতে তো আর ঝামেলা নাই দিল থেকে সত্যিকার অর্থে নিয়ত করেন যদি যাইতে পারেন আলহামদুলিল্লাহ যদি যাইতে নাও পারেন নিয়তুল মুসলিম খায়রুম মিন আমালিহি ইমানদারের নিয়ত তার আমলের চাইতেও উত্তম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হাদিসে পাকের মধ্যে আসছে বান্দারা যখন কোনো ভালো কাজের নিয়ত করে আল্লাহ পাকের তখন এক দল ফেরেশতা আছে যারা নেকি লেখে তারা বলে আল্লাহ কি করব বলে নেকি লেখো এরপরে যখন ভালো কাজ করার প্রস্তুতি গ্রহণ করে বলে আল্লাহ পাক কি করব বলে নেকি লেখো আবার এরপর যখন ভালো কাজ করা শুরু করে তখন আল্লাহ পাক বলেন আল্লাহ ফেরেশতা বলেন আল্লাহ কি করব বলে নেকি লেখো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো নেকি যে লেখলো কি পরিমাণে লেখলো আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন বি আহসানি মা কানু ইয়ামালুন আমি যেই মানের কাজ করেছি তার চাইতে কয়েক হাজার কোটি গুণে বেশি নেকি আল্লাহ তাআলা লিখে দিয়ে দিলেন কিন্তু গুনাহ করার জন্য যখন কেউ প্ল্যান করি আমরা ফেরেশতা বলে গুনাহ লেখক ফেরেশতা বলে আল্লাহ কি করব কত তো নিয়ত করছে মাত্র প্ল্যান করছে নিয়ত করছে এখন তো করে নাই এখন লেখো না এরপরে যখন গুনাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি ফেরেশতা তখন বলে আল্লাহ তো প্রস্তুতি গ্রহণ করছে আল্লাহ পাক বলেন প্রস্তুতি গ্রহণ করছে গুনাহটা তো করে নাই থামো এখনই লেখো না এরপর যখন করা শুরু করে দিয়েছি ফেরেশতা বলে আল্লাহ এখন আল্লাহ পাক বলেন করা শুরু করে দিয়েছে এখন তো শেষ করে নাই দেখো একটু এরপর যখন গুনাহের কাজ কমপ্লিট করেছে আল্লাহ পাক জিজ্ঞাসা করে এখন আল্লাহ পাক তখন ফেরেশতাকে বলেন লেখো যতটুকু করেছে ততটুকু গুনাহ লেখো একটু বাড়ায়া দিও না আল্লাহু আকবার বলবেন না নেকির ইচ্ছা করার নিয়ত করার সাথে সাথে নেকি লেখা শুরু করলেন নেকির কাজ করা পর্যন্ত তিন ধাপে নেকি লিখলেন এরপরে যা করলাম তার চাইতে কয়েক হাজার গুণে উন্নত করে লিখলেন আর গুনাহের নিয়ত করতেও লিখলেন না গুনার প্ল্যান করতেও লিখলেন না গুনার কাজে অগ্রসর হয়েছি তখনও লিখলেন না ও গুনাহ শুরু করেছি তখনও লিখলেন না গুনাহ করে শেষ করে দিয়েছি তখন লিখলেন কতটুকু যতটুকু অপরাধ করেছি ততটুকু একটু বাড়ালেন না এর চাইতে দয়ার মালিক আর কি হতে পারে না